নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে আরও 49 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়ালো। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, 5 অ্যাম্বুলেন্স করে আমরা 49 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য। এর আগে বৃহস্পতিবার 8 জুলাই বিকালে এই অগ্নিকাণ্ডে কারখানার ভবন থেকে লাফিয়ে পড়ে তখনই 3 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর 6 তলা ভবনের 4র্থ তলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকে এতগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। 6 তলা কারখানা ভবনের উপরের 2 ফ্লোরে এখনও আগুন জ্বলছে। এর আগে রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান জাগোনিউজকে জানান, কারখানার ভেতর থেকে অনেক মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে এই কারখানার ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।